দুদিনে ভাইরাল প্রোমো, নেতাজি নিয়ে সরগরম দর্শক মহল, দেশনায়ককে নিয়ে নতুন ধারাবাহিক, তাই দর্শকের কৌতূহলও বেশি। কিন্তু দর্শকের আশানুরূপ হবে তো এই ধারাবাহিক? গত 16 নভেম্বর সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় নেতাজির প্রোমো। 48 ঘন্টায় প্রোমোটি প্রায় 10,000 শেয়ার হয়েছে এবং 4 লক্ষের ওপর ভিউ হয়েছে। এক কথায় বাংলা টেলিদর্শকের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে বলা যায়। তবে চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে কমেন্টস দেখে বোঝা যায় এই ধারাবাহিকটি নিয়ে দর্শক কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। সিংহভাগ দর্শকের বক্তব্য এই উদ্যোগটি সাধু, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নেতাজি জীবনের ঘটনাবলী যেন কোনোভাবে বিকৃতি না করা হয়। কিছু দর্শকের আশঙ্কা দেশনায়কের জীবনের গল্পে যেন সাংসারিক টানাপোড়নে না আসে পড়ে। অনেকেই বেশ কর্তৃত্ব সম্পন্ন ঢঙে লিখেছেন যে একটু 19-20 দেখলে দর্শক কিন্তু ছেড়ে কথা বলবে না। সেদিক থেকে দেখতে গেলে এই বহু প্রতীক্ষিত ধারাবাহিকের প্রোমোটি যে খুব অসাধারণ তা কিন্তু বলা যায় না। তবে প্রোমো দেখে ধারাবাহিকটি ভালো হবে কি না তা সবসময় ঠিকমতো বলা যায় না, অনেক সময় উল্টোটা ঘটে। অর্থাৎ প্রোমো ভালো কিন্তু ধারাবাহিকের গুণগত মান এবং ভিউয়ারশিপ কম, তাই এখন থেকে কিছু বলা যায় না। দর্শকের রেসপন্স থেকে বোঝা যাচ্ছে যে প্রথম সপ্তাহ থেকেই সর্বোচ্চ টিআরপি রেটিংয়ে পেতে পারে নেতাজি। সুভাষচন্দ্র বসুর ছোটবেলা দিয়ে শুরু হবে গল্প এবং অনেকদিন পর একটি প্রধান চরিত্রে দেখা যাবে বাসব দত্তাকে, সুভাষের মায়ের ভূমিকায়। কিন্তু পূর্ণবয়স্ক চরিত্রে কে থাকবেন সেই নিয়ে সাসপেন্স এখনও বজায় রয়েছে।